वेलकम टू द बंगृहिणी। আমি সূচনা আজকে নিয়ে এসে গেছি আরেকটা নতুন রেসিপি, সেটা হচ্ছে তোপসে মাছের ফ্রাই। আমরা প্রত্যেকই মাছে ভাতে বাঙালি, বাঙালি মাত্রই মাছ খেতে খুব ভালোবাসে। এখানে প্রায় 1.5 কিলোর মতো তোপসে মাছ রয়েছে। দেখতেই পাচ্ছ সবকটা তোপসে মাছ আঁশ ছাড়ানো একদম রয়েছে। তো এরপর এর সাথে কি কি লাগবে চলো দেখি। তো বন্ধুরা চলো এবার আমরা জেনে নেব বেসিক কোটিং এর জন্য কি কি লাগবে। আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রায় 6 থেকে 7 খানা, সেগুলো চপড করা। টমেটো নিয়েছি 4টে, কিছু কাঁচা লঙ্কা, যারা যেমন ঝাল পছন্দ করো তারা তেমন নাও। রসুন নিয়েছি একটা গোটা 1.5 খানার মতো, আরেকটা হাফ এর মতো, আর কিছুটা পোর্শন নিয়ে নিয়েছি আদা। এবার প্রতিটা জিনিসই গ্রাইন্ডারে একবার করে ঘুরিয়ে নিতে হবে। তো এই রয়েছে আমার থালায় সব জিনিসপত্র সাজানো। এবার আমি পেঁয়াজগুলোকে ফার্স্টে আগে গ্রাইন্ড করে নেব। তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে। আমাকে অনেকেই বলেছো, ফেসবুকেও বলেছো আর ইউটিউবেও বলেছো যে মাইক ইউজ করতে, একটা স্টিকের ইউজ করতে। একটা কাজ করো তাহলে, একটু যদি সবাই মিলে হেল্প করে দাও তাহলে খুব ভালো হয়। সেটা হচ্ছে আমাদের ইউটিউব যে চ্যানেলটি রয়েছে দি বঙ্গৃহিণী, যেটা আমার চ্যানেল ফুড ব্লগিংয়ের ওপর, ফুড রেসিপিজের ওপর, সেই চ্যানেলটাকে তাড়াতাড়ি চটপট করে তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর যত খুশি তত নতুন নতুন যে ভিডিওসগুলো আপলোড হচ্ছে, বিশেষ করে এখন তো আমি থাকবো তোমাদের সামনে, এতদিন ছিলাম না কিন্তু এবার থেকে থাকছি, তাহলে তোমরা একটু চটপট করে সেটাকে শেয়ার করে দাও। আমি একটু এক ঢাকার মতো জল দিচ্ছি যাতে পেঁয়াজটা ঘুরতে পারে, কেননা পুরো মানে টুকরো টুকরো থাকবে না, অনেক সময় ঘোরে না তার জন্য। তাই তাড়াতাড়ি যদি একটু সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, একটু যদি মানুষজন দেখে সাবস্ক্রাইবার বাড়ে তাহলে খুব ভালো হয় আমাদের। এবং চ্যানেলটার জন্য বা ভিডিওগ্রাফির জন্য, এডিটিং এর জন্য খুব বেশি হেল্প হয়ে যায়। কয়েকটা জিনিস কেনার ক্ষেত্রে, ভিডিও এডিটিং এর জন্য কয়েকটা জিনিস কেনার ক্ষেত্রে, তাহলে চটপট কয়েকটা সাবস্ক্রাইবার একটু বাড়িয়ে দাও, আর যাতে ভিডিওটা বেশি বেশি শেয়ার হয় আর মানুষজন যেন দেখে বেশ ইউজফুলও হতে পারে, ভালোও লাগতে পারে, এন্টারটেইনও হতে পারে। আজকে সম্পূর্ণ ভিডিওটা আমি করছি, অন্যদিন যেখানে ভিডিওগ্রাফিতে দেখতে পাও পেছনে ক্যামেরা কেউ না কেউ ধরে থাকে, সেটা আমার হাজবেন্ড ধরে থাকে, সেখানে ফুড রেসিপিস বেশিরভাগটা নয়, রেসিপিসের ক্ষেত্রে আমিই থাকি। ফুড ব্লগিংয়ের ক্ষেত্রে বিভিন্ন রেস্টুরেন্টে গেলে ও থাকে সঙ্গে, বিলটা তো ওই অ্যাকচুয়ালি পে করে, আমি তো করি না, তো সেই কারণেই আর কি নিয়ে যাই আমি আমার বরকে। তো সেই কারণেই বলছি তোমরা যদি কয়েকটা সাবস্ক্রাইবার একটু বাড়িয়ে দাও চট চট করে তাহলে খুব ভালো হয়। তো চলো এরপর নেক্সট স্টেপে চলে যাই, গ্রাইন্ডার ঘোরাতে হবে, নাহলে ম্যারিনেশন কিন্তু হবে না। তো স্টার্ট, আমাদের পেঁয়াজটাকে ফার্স্টে ঘোরাচ্ছি, তারপরে ঘোরাবো রসুন, আদা, লঙ্কা। ওকে, এবার আমাদের তো সবকিছুই প্রায় রেডি, কি কি রেডি হয়েছে একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে এটা রয়েছে আদা, রসুন আর লঙ্কার পেস্ট। আচ্ছা, এটা রয়েছে পেঁয়াজের পেস্ট। এবার এই যে হিউজ পরিমাণ মাছ, তোপসে মাছ দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, হিউজ পরিমাণ তোপসের মাছ, এই মাছের মধ্যে আমি এবার ম্যারিনেশনের যে জিনিসগুলো এক এক করে ঢেলে দেব। এটা রয়েছে পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু বেশি আছে, পুরোটাই ঢেলে দিলাম। এরপর পড়বে টমেটো বাটা,
এই যে আমাদের টমেটো বাটাও দেওয়া হয়ে গেছে। এবার আমাদের এক এক করে বিভিন্ন মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলার মধ্যে এখানে আমি দেব হচ্ছে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ। যেহেতু আমাদের বাড়িতে একটু স্পাইসি খায় সবাই, তাই গোলমরিচ দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে এইগুলো একটু ভেজে দেবে, টস করে একটু দেবে চাটুতে, সেটা তোমরা দিতেই পারো, খেতে কিন্তু বেশ লাগবে। এবং এটার সাথে যাতে ক্রিস্পি হয় ম্যারিনেশনের সময়, তার জন্য তোমরা কেউ সুজি ইউজ করতে পারো, আদারওয়াইজ তোমরা চালের গুঁড়ি ইউজ করতে পারো, কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। তার সাথে যদি মনে করো যে খাবার সোডা একটু দেবে, খাবার সোডাতেও কিন্তু বেশ স্ন্যাক্সগুলো আর কি মুচমুচে হয়। তো তোমরা এটা ট্রাই করতে পারো, আমি আমার মতো করে করছি, তোমরা কিন্তু তোমাদের মতো করে ট্রাই করো। আমি এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, হলুদ দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের যে ব্ল্যাক পেপার পাউডার সেটাও দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে খুব বেশি আর কি স্পাইসি খাওয়া হয়, আর গোলমরিচটা হেলথের পক্ষেও খুব ভালো, আর সেই কারণে দিয়ে দিয়েছি। শুধু ভাজার সময় এটা ফর স্মেলিংয়ের জন্য, ঠিক ভাজার আর কি আগে ম্যারিনেশনের সাথে তোমরা একটু কসুরি মেথি কিন্তু দিয়ে রাখতে পারো, ঠিক আছে। এবার আমি মাছগুলোকে ভালো করে আর কি মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এর মাঝখানে আমি আমি একটু ময়দা দেওয়াটাকে বেশি প্রেফার করি, ময়দা দেব আর তার সাথে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো খুব মুচমুচে করতে খুব ইউজফুল। এতগুলো মাছ দেখতেই পাচ্ছ দিইনি এখনো, শুধুমাত্র নুন দেব হচ্ছে ভাজার ঠিক আগে, যাতে জলটা না ছিঁড়ে যায়। একেই দেখতে পাচ্ছ অনেকটা জল বেরিয়ে গেছে, মাছটা ধোয়ার সময় অনেকটা জল বেরিয়েছে। এবার আমি কিন্তু চালের গুঁড়ো আর ময়দাটা একটু বেশি দিয়েছি, না খুব একটা তাও বেশি দিইনি, প্রায় সমান দুটোই দিয়েছি। চালের গুঁড়ো আর ময়দা দিয়ে ভালো করে এবার মাছগুলোকে মাখিয়ে রাখতে হবে। অবশ্যই মনে রাখবেন, সরি তোমাদের আবার আপনি কেন বলছি, তোমরা তো আমার নিজের লোক, তো মনে রাখবে কখনোই ম্যারিনেশনের সময় আগে থেকে নুনটা দেবে না, ঠিক আছে। নুন দিলে জলটা ছেড়ে যায়, তো পুরো জলে ক্যাটকাটা ক্যাটকাটা হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না, আর ভাজতে গিয়ে খুব প্রবলেম হয়ে যায়, মাছ নরম হয়ে যায় ভীষণ। তো সেই কারণে নুনটা দেবে না, নুনটা বাদে তুমি সব কিছু মশলা মাখিয়ে রেখে দাও। নুনটা শুধুমাত্র যখন তুমি মাছটা ভাজছো তার আগে ভালো করে নুনটা মিশিয়ে নেবে। আর আমি কি বললাম, আমি কিন্তু এটার সাথে মাছটা ভাজার আগেই একটু কসুরি মেথি ফর ফ্রেগনেন্স, গন্ধের জন্য আমি কসুরি মেথি দিয়ে দেবো, ঠিক আছে। সবাই কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর আমাকে কিন্তু জানাতে কেউ ভুলবে না যে কেমন লাগলো তোমাদের রেসিপি। তো চলো বাকি অংশটা আবার পরে দেখা হবে, কিন্তু তার আগে সবার আগে কিন্তু বলে দিই একটা কথা, সেটা কি না, তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যাতে তোমাদের বাকি বন্ধুরা তোমার আমার এই ভিডিওটা দেখতে পারে। এবং দি বংগৃহিণী চ্যানেলটাকে ইউটিউবে গিয়ে কিন্তু বেল আইকনটা মাস্ট, ঘন্টাটা একবার বাজিয়ে দিচ্ছ, যাতে প্রতিটা ভিডিও আসার সময় তোমরা নোটিফিকেশনসগুলো পাও। আর তার সাথে সাথে ফেসবুকে দি বংগৃহিণী পেজটাকে কিন্তু অবশ্যই লাইক ও ফলো করবে, যাতে তোমরাও কন্টেন্টগুলো দেখতে পারো যে কী কী নতুন কন্টেন্ট দেওয়া থাকবে। এরপরে কিন্তু যে ভিডিওটাতে হয়তো আমাকে দেখবে, হয়তো, আমি কিন্তু শিওর বলছি না, হতে পারে ইলিশ মাছের কোনো প্রিপারেশন। তো আগে এটা দেখা যাক তোমাদের সবার কেমন লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো চলো এবার ম্যারিনেশনের জন্য, প্রায় এক ঘন্টা লাগে ম্যারিনেশনের জন্য রেখে দিই, তারপরে আমরা ফ্রাই করে সন্ধ্যেবেলা চটপট করে, পাশে একটু যদি চা বা কফি থাকে, ব্যাপারটা একদম জমে যাচ্ছে। এবার এসে গেছি আমাদের ফ্রাইয়ের সময়, কড়াইয়ে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। যদি আমার ভয়েস কম শোনায়, সেটা অ্যাকচুয়ালি চিমনির জন্য হয়তো কম শোনাচ্ছে,
এবার আমরা গরম তেলে কিন্তু দেখতেই পাচ্ছো ছেড়ে দিয়েছি তপসে মাছগুলোকে, ভালো বেশ মুচমুচে করে লালচে করে একদম ভাজা করে নিচ্ছি, একদম আর কি সন্ধ্যেবেলার খাবারের জন্য দারুণ। সস দিয়ে খাও, টমেটো সস দিয়ে খাও, কি চিলিজ সস দিয়ে খাও, কি কাসুন্দি দিয়ে খাও, সাইডে একটু গার্নিশিংয়ের জন্য বা ফর টেস্টিংয়ের জন্য তোমরা স্যালাড ইউজ করেই নিতে পারো। এবার ভালো করে ফ্রাই করে নেব আমরা মাছগুলোকে। আমাদের তপসে মাছগুলো কিন্তু প্রায় অনেকটা হয়ে ফ্রাই হয়ে এসেছে, দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে। আর এ পাশে কিন্তু কিছু তপসে মাছ তুলে রাখা হয়েছে, এ পাশে কিছু তপসে মাছ দেখতেই পাচ্ছ তুলে রাখা হয়েছে সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য এনাম। এইভাবে তোমরাও চটজলদি করে নাও, শুধু রেসিপি করলে কিন্তু হবে না, তার সাথে দি বংগৃহিণীকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেলে, আর ফেসবুক পেজে অবশ্যই দি বংগৃহিণীকে লাইক আর ফলো করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই 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 যত খুশি তত ভিডিওগুলোকে শেয়ার।